আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দাঁত তুললে চোখের ক্ষতি হয় দাঁত তুললে ব্রেইন ড্যামেজ হয় তাঁত তুললে শক্তি কমে যায় দাঁত তুললে চোখের পাওয়ার কমে যায় আসলে কতটুকু সত্য এগুলো আজকে সে ব্যাপারেই জানব আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা রয়েছে যে দাঁত তুললে নাকি চোখের ক্ষতি হয় খুবই আশ্চর্য একটা ব্যাপার জানি না কে বা কারা এই কথাটি ছড়িয়েছে আমাদের মাঝে দাঁত তুললে চোখের ক্ষতি হয় দাঁত তুললে স্মরণশক্তি কমে যায় দাঁত তুললে ব্রেনে ড্যামেজ হয় আমরা মনে রাখতে পারি না চোখের পাওয়ার কমে যায় এ ধরনের অনেক কথা প্রচলিত আছে আসলে দাঁত এবং চোখ দুটো কিন্তু সম্পূর্ণ বডির একটা আলাদা অর্গান যদিও খুব কাছাকাছি অবস্থানের কারণে বিশেষ করে উপরের দাঁত এবং চোখ খুব কাছাকাছি হওয়ার কারণে মানুষ এই ধরনের একটি ধারণা পোষণ করে থাকে আমরা কিন্তু প্রায়ই দেখি যখন উপরের দাঁতে বা নিচের দাঁতেও হতে পারে প্রচণ্ড দাঁত ব্যথা শুরু হয় সেই দাঁতের ব্যথাটা কিন্তু রেফার্ড হয়ে চোখের দিকে চলে যায় তখন পেশেন্টরা ভাবে যে দাঁতের সাথে বোধহয় চোখের একটা সম্পর্ক রয়েছে আসলে দাঁতের ব্যথা এভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া যে টেন্ডেন্সি রয়েছে সেটাকে আমরা বলি রেফার্ড পেইন এটা কিন্তু কেবল শুধু চোখে ছড়ায় না এটা কিন্তু মাথায় যায় কানে যায় বিভিন্ন জায়গায় এই পেইনটা ছড়াতে পারে সে কারণে অনেকেই ধারণা করে থাকে যে দাঁতের সাথে বোধ চোখের একটা সম্পর্ক রয়েছে তাই দাঁত তুললে চোখের ক্ষতি হতে পারে কিংবা অন্যান্য ক্ষতি হতে পারে দাঁতের নার্ভ সাপ্লাই চোখের নার্ভ সাপ্লাই দাঁতের আর্টেরিয়াল সাপ্লাই চোখের আর্টেরিয়াল সাপ্লাই সব কিছু কিন্তু ডিফারেন্ট সুতরাং এর সাথে কিন্তু ওইভাবে কোনো ধরনের সম্পর্ক নেই তবে অনেক সময় বরঞ্চ দাঁত যদি আপনি না ফেলেন বা দাঁতের অন্যান্য কোনো চিকিৎসা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশনটা উপরের দিকে স্প্রেড হতে পারে অনেক সময় পুজ হয়ে গেছে কোনো ধরনের ইনফেকশন থেকে অনেক সময় সেই পুজ থেকে সোয়েলিং হয়ে গেছে সেটা কিন্তু স্পেস ইনফেকশনের মাধ্যমে আপনার সাইনাস এবং আপনার চোখে স্প্রেড করতে পারে সুতরাং দাঁত তুললে চোখের ক্ষতি হবার থেকে দাঁত না তুলে দাঁতের চিকিৎসা না করালে হয়তোবা আপনার ইনফেকশনটা চোখের দিকে স্প্রেড করতেও পারে সবচেয়ে মজার ব্যাপার হলো যদি দাঁত তুললে চোখের ক্ষতি হতো ব্রেইনের ক্ষতি হতো বা দৃষ্টিশক্তির কোনো কমতি হতো ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের অনেকগুলো দুধ পড়ে যায় বৃষ্টির মতো দুর্ধাত আমাদের পড়ে যায় তো এই বৃষ্টি দুর্ধাত পড়তে পড়তে একটা সময় কিন্তু দেখা যেত আমাদের বেশিরভাগ লোকের চোখের পাওয়ার কমে গেছে ব্রেইন ড্যামেজ হয়ে গেছে আসলে এমনটা কিন্তু মোটেও হয় না তবে কিছু রেয়ার ঘটনা ঘটতে পারে যেমন দাঁত তোলার সময় কিছু অ্যাক্সিডেন্ট যেমন ধরেন আপনার লোকাল অ্যানাস্থেসিয়া যেটা দিয়ে আমরা অবশ করে থাকি এরকম অবশ করার কারণে যদি কোনো ধরনের আপনার লোকাল অ্যানাস্থেটিক সলিউশনের প্রতি কোনো রিয়াকশন থাকে সেক্ষেত্রে অথবা ফুলক্রমে যদি কখনও আপনার রেটিনাল আর্টারিতে এটা চলে যায় কোনোভাবে বা কোনো ধরনের রিয়াকশন হয় সেক্ষেত্রে কিছুটা হয়তো সাময়িক ক্ষতি হতে পারে খুবই রেয়ার ঘটনা অথবা দেখা যাচ্ছে যে সাইনাস থ্রম্বোসিসের মাধ্যমে কোনো কারণে এটা হতে পারে খুবই রেয়ার যেগুলো হবার চান্স নেই বললেই চলে তো সেগুলোকে আমরা আসলে কাউন্ট করি না যেটার পসিবিলিটিস এবং প্রোবাবিলিটিস অনেক কম সেই ধরনের ঘটনা আমরা আসলে সত্যি কাউন্ট করি না তাই আমি বলবো যদি আপনি একজন পেরিয়েস পাশ করা প্রতিষ্ঠিত ডেন্টাল সার্জন দ্বারা আপনি আপনার দাঁত ফেলেন এ ধরনের ঘটনা ঘটার চান্স খুবই খুবই কম বরঞ্চ কুয়াক বা যারা হাতুড়ে ডাক্তার তাদেরকে দিয়ে যদি এ ধরনের কাজ করেন যে দাঁত তোলার পরে অন্য ধরনের ইনফেকশন হয়ে গেল তারা যথেষ্ট স্টেরিলিটি মেনটেন করে না তারা যথেষ্ট প্রিকশন নেয় না একজনের ইন্সট্রুমেন্ট অন্যজনকে ব্যবহার করে এই ধরনের ক্ষেত্রে রেয়ার কমপ্লিকেশন হিসেবে আপনার কিছুটা চোখে বা অন্য জায়গায় ইনফেকশন স্প্রেড করতে পারে বা ক্ষতি হতে পারে তো সে ব্যাপারে চিন্তা করার কিছু নাই ইন জেনারেলি আমি বলতে চাই দাঁত তুললে চোখের কোনো ক্ষতি হয় না দাঁতের নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই সম্পূর্ণ আলাদা দাঁত তুললে ব্রেনের কোনো ক্ষতি হয় না দাঁত তুললে স্মরণশক্তির কোনো ক্ষতি হয় না তো এ ব্যাপারে আপনারা একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন তোমার ডেন্টিস্ট্রি আপনারা জানেন অনেক এগিয়ে গেছে আগের মতো এরকম আমরা যেমন অনেক আগে আমাদের প্র্যাকটিস ছিল যখন কনজারভেটিভ ডেন্টিস্ট্রির এতটা সুযোগ ছিল না তখন কিন্তু কোনো কিছু হলেই আমরা দাঁত ফেলে দিতাম এখন কিন্তু দাঁত খুব কম ফেলতে হয় সঠিক সময়ে অনেক ভালো চিকিৎসার মাধ্যমে আপনার দাঁতটাকে প্রিজার্ভ করা যায় খুব রেয়ার কৃষি আমরা সাধারণত দাঁত ফেলতে যাই অথবা আপনি যদি প্রচণ্ড অবহেলা করে থাকেন একটা পর্যায়ে দাঁত নড়ে ভেঙে চুড়ে শেষ হয়ে যায় তখন হয়তো আমরা দাঁত ফেলতে চাই তাই দাঁত ফেললে চোখের ক্ষতি হবে ব্রেনের ক্ষতি হবে চোখের দৃষ্টি ক্ষমতা কমে যাবে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং সবাই এ ব্যাপারে সচেতন হবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের আরও ভিডিও আপডেট পেতে চান আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে এবং অনেক ভুল ধারণা থেকে তারা মুক্তি পাবে সো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই